মাংস দিয়া পটলের তরকারি প্রথমেই পটলটারে ভালো করে চুলমু চুলিয়া সারিয়া তার ভিতরের যে বিচিটি আছে বিচিটা সুন্দর করিয়া চামচের সাহায্যে বারঘুরিয়া নিমো যাতে ভিতরে একটাও বিচি না থাকে সুন্দরভাবে বিচিগুলা বাইর করিয়া নিমু তারপরে কড়াইয়ে তেল দিয়া তেলটা গরম হইলে তার মধ্যে পটলটি দিয়া নুন হলুদ দিয়া ভালো করে ভাজজা নেব এরপরে কড়াইয়ে তেল দিয়া তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা দেওয়া মশলাটারে ভালো করে একটু সময় ভাজজা লুইমো ইটি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে হলুদের গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া ও লবণ দিয়া ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়া তার মধ্যে মাংসর খিমাটি দিয়া দেবো দিয়া সারিয়ে আর ভালোভাবে নাড়াচাড়া করতে ইবো করিয়া সারিয়া যে পটলটি বাটিয়ে রাখছিলাম ওই বাটা পেস্টটা দিয়া ভালোভাবে নাড়াচাড়া দিয়া ফুটটা রেডি করে নিতে হইব এরপরে ফুটটারে পটলের ভিতরে ভালো কইরা ঢুকাই থইব যাতে না তারপরে কড়াইয়ে তেল দিয়া তেজপাতা দিয়া পেঁয়াজ কুচি দিয়া আদা রসুন বাটা দিয়া টমেটো কুচি দিয়ে হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া লবণ সামান্য জল দিয়া ভালোভাবে মশলাটা কষাইয়া তার মধ্যে পটলটি দিয়া তারপরে গরম মশলা গুঁড়া ছড়াইয়া দিলেই তৈরি চিকেন দিয়ে পটলের রেসিপি